হ্যালো এভরিওয়ান, আশা করি তোমার সকল অনেক বেশি ভালো আছো। আর তোমাদের অনেক বেশি টার্গেট জাহাঙ্গীরনগর সি ইউনিট, ঠিক আছে? তো এটা নিয়ে আজকে ভিডিও বানাইতে আসছি। এটার পরে বাজারে সবচেয়ে বেস্ট ভিডিও দিতে হচ্ছে। এরপরে আর কোনো ভাইয়ের কাছে বা কোনো কোচিংয়ে তোমাদের যেতে হবে না। এই ভিডিওটি দেখলেই তোমরা জাহাঙ্গীরনগরে কীভাবে ফুললি প্রিপারেশন নিতে পারবা এবং একটি সিট তোমার নিজের করতে পারবা সেটা আমরা বলে দিব। এবং এখানে আগেই বলে নিই, আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে ভর্তির সময় কিন্তু পঞ্চম হয়েছিলাম, তো টপ করেছিলাম। তোমাদের একদম যে ট্রিক্সগুলো দিব তোমরা ফলো করলে মাস্ট তোমরা চান্স পাবাই পাবাই। এই জন্য তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। তো জাহাঙ্গীরনগর সি ইউনিট এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ছেলেদের সিট এবং মেয়েদের সিট আলাদা, ঠিক আছে? এবং কি কোটাও আছে, যারা হচ্ছে মনে করো সায়েন্সের আলাদা সিট, তারপর কমার্সের আলাদা সিট এবং কি আর্টসেরও আলাদা সিট, ঠিক আছে? তার মানে কি ছেলে মেয়েও আলাদা, আবার কি কোটা সিস্টেমও আছে। তোমরা বিভাগ যেই বিভাগের সেই বিভাগের জন্য আলাদা আলাদা সিট সিস্টেম আছে। তো এটা তোমাদের জন্য অনেক বেশি এফিশিয়েন্ট হবে, তোমরা সহজেই এখানে চান্সটা পেয়ে যেতে পারবা। এখানে টোটাল সাবজেক্ট আছে তোমার 8টা, বাংলা ইংরেজি, বুঝতেই পারতেছো, বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট রয়েছেই। এরপরে সাবজেক্ট রয়েছে তোমাদের খুবই ভালো সাবজেক্ট, সেটা হচ্ছে আইআর, ঠিক আছে? আইআর সাবজেক্টই রয়েছে। এবং তারপর রয়েছে তোমার জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ঠিক আছে? যারা সাংবাদিকতা পছন্দ করো তাদের জন্য এই সাবজেক্টটিও কিন্তু রয়েছে। তারপর রয়েছে তোমাদের ইতিহাস বা হিস্ট্রি, এখান থেকে কিন্তু বিশেষে কোটাও আছে। তারপর তোমাদের আরও সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ফিলোসফি, দর্শন, এখান থেকেও কিন্তু বিশেষে কোটা আছে। তারপর যে সাবজেক্টটা সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব বা হচ্ছে আর্কিওলজি, ঠিক আছে? এটাও কিন্তু একটা ভালো সাবজেক্ট, দেশ ভ্রমণের সুযোগ আছে যেটা জাহাঙ্গীরনগরের টাকায়। তারপর তোমাদের আরেকটা ভালো সাবজেক্ট লাস্ট, সেটা হচ্ছে বিআইসিএলসি, মানে তুলনামূলক বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। এখানে বঙ্গবন্ধু কিন্তু শুধু নামই, কিন্তু পড়ানো হয় তোমার তুলনামূলক সাহিত্য, মানে বিভিন্ন দেশের সাহিত্যটা পড়াবে। বাংলার মতোই সাবজেক্ট অনেকটা ভাবতে পারো, বাংলা ইংলিশ মিলায় একটা টোটালি সাবজেক্ট, যেখানে স্প্যানিশ তারপর রুশ এগুলো তোমাদের বিভিন্ন ভাষার সাহিত্য তোমাদের চর্চা করানো হবে। তো এই 8টা সাবজেক্ট, এখানে তোমাদের অনেক সুযোগ আছে যে মাত্র তোমরা 3.50 এসএসসি অথবা এসএসসিতে থাকতে হবে এবং মিনিমাম টোটাল তোমাদের 8 থাকতে হবে। তোমরা যদি পরীক্ষা দিয়ে চাও সেটা সায়েন্স হোক কমার্স হোক আর্টস হোক, যেখান থেকে পরীক্ষা দিয়ে চাও। এবং কি তোমাদের ইংলিশে যদি বিও থাকে তাহলে তোমরা বাংলা সাবজেক্টটি কিন্তু পেতে পারবে, এটা কিন্তু তোমাদের সুযোগ রয়েছে, ঠিক আছে? এখানে মানবন্ধন খুবই ইজি, বাংলা 15, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান যেটা হচ্ছে বিষয়ভিত্তিক 50 নম্বর। এই বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানটা কি, যেমন ইতিহাস থেকে তোমার থাকবে 8টা এমসিকিউ, তারপর তোমার থাকবে জার্নালিজম থেকে 9টা এমসিকিউ, আইআর থেকে 9টা, ঠিক আছে? আর বাকিগুলো থেকে 8টা 8টা করে। তারপর হচ্ছে কী কী আছে তোমার আরও 5টার মধ্যে, আর 2টা হচ্ছে তোমার প্রত্নতত্ত্ব এবং বিআইসিএলসি, ঠিক আছে? এই হলো 5টা। আরেকটা হচ্ছে তোমার সাবজেক্ট যেটা হচ্ছে ফিলোসফি, যেখানে আইকিউ বেসড তোমার কোশ্চেন থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু জাহাঙ্গীরনগর সি ইউনিটেও তোমার কিন্তু আইকিউ আসবে, যেটা হচ্ছে তোমার প্রত্নতত্ত্বের ক্ষেত্রে। আর এবার কিন্তু আইআরের কোশ্চেনে তা তোমাদের ইংলিশ ভার্সনে হওয়ার খুবই সম্ভাবনা, তার মানে 9টা এমসিকিউ তোমাদের আবার ইংলিশ ভার্সনে হবে জিকে, ঠিক আছে? এটা কিন্তু খুবই প্রবল সম্ভাবনা আছে এবং এটাই হবে, ঠিক আছে? কারণ হচ্ছে ইংলিশে তোমাদের কোনো কন্ডিশন দেওয়া হয় নাই আইআর পাওয়ার ক্ষেত্রে, তার মানে ইংলিশেই তোমাদের কোশ্চেনটা কিন্তু হবে। তো এখানে জিকেটা তোমরা কিন্তু ঢাকা ভার্সিটি থেকে ডিফারেন্ট হয় এবং যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু জয় জয়কার। আমি নিজেও কিন্তু সেকেন্ড টাইমার ছিলাম এবং নিজেও জাহাঙ্গীরনগরে টিকেছি এবং আমার স্টুডেন্টের প্রতি বছরই টিকাই, সেটা কিন্তু তোমার কারণ কি, কারণ হচ্ছে তারা সেকেন্ড টাইমার থাকে এবং প্রিপারেশনটা সুন্দরভাবে নেওয়ানো যায়। আর মাত্র 30টা দিন আছে, 22 ফেব্রুয়ারি থেকেই আমরা হচ্ছে কোর্স লঞ্চ করে দিচ্ছি, তোমরা যাতে চান্সটা সুন্দরভাবে পাও। এবং 22 ফেব্রুয়ারি আগ পর্যন্ত প্রতিটা দিনই তোমাদের ক্লাস হবে, বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানও হবে, ঠিক আছে? এই 5টা এই 6টা সাবজেক্ট যেটা আছে 50 নম্বরের, এখানে বিষয়ভিত্তিকগুলো এমনভাবে নেওয়া হবে তোমাদের সম্পূর্ণ কাভার হয়ে যাবে এবং শীট থেকে আল্লাহর রহমতে প্রতি বছরই কমন পড়ে, এবারও পড়বে। এবং এছাড়াও শীটটা আরও মডিফাই করে দিব যাতে একটু যাতে ডিফারেন্ট যদি আসে তাও যাতে তোমরা পারো। আর বাংলা ফার্স্ট পেপার থেকে আবার ইংলিশ আবার সাহিত্য থেকে আসে, বাংলা আবার সাহিত্য থেকে আসে, ঠিক আছে? গ্রামার তো আসে, গ্রামার কম আসে, ফার্স্ট পেপার থেকে বেশি আসে, কিন্তু সাহিত্যটা আবার বেশি চলে আসে, যেটা তোমরা কখনোই করো না আর করলেও তোমরা ঠিকভাবে পারো না। আর ঢাকা ভার্সিটির জন্য তো করাই লাগে না বেশি একটা, কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য কিন্তু লাগে, এই জন্যই সেকেন্ড টাইমাররা চান্স পায়। আর যারা সেকেন্ড টাইমার আসো এবং তা তোমরা আমরা অবশ্যই গুরু মেনে নিছো, তো এই জন্যই তোমাদের এই কোর্সটা লঞ্চ করে দিব আমরা, যেখান থেকে তোমরা সুন্দরভাবে চান্সটা পাওয়া, যেটা হচ্ছে মাত্র 3000 টাকা প্রতিটা দিন, মনে করে 100 টাকা করে, এটা কোনো টাকাই না। আর অন্যান্য কোর্স তোমরা বিভিন্ন জায়গায় পেতে পারো, সস্তা কোর্স, যেগুলো হচ্ছে সস্তার কিন্তু 3 অবস্থা থাকে। আর আমাদের এখানে তোমরা একদম এক্সামও দিতে পারবা, সিটও পাবা, ক্লাসও পাবা প্রতিদিন, এবং সুন্দরভাবে তোমাদের এই কিং ফ্যামিলি ভাইয়াই তোমাদের এমনভাবে ক্লাসগুলো নিব এবং আমার যারা স্টুডেন্ট যারা চান্স পেয়েছে অলরেডি তারাও নিবে, তোমাদের চান্সগুলো একদম 100% হবে কোনো গ্যারান্টি সহকারে। এবং কীভাবে তারা চান্স পেলে সেটা তোমরা শুনতে পারবা যারা একদম নতুন ব্যাচ। তো তোমরা সুন্দরভাবে তোমাদের চান্সটা কিন্তু তোমাদের নিজেদের করে নিতে পারবা মাস্ট। এই জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কল করো
3537845 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এখনই একদম ভর্তির সিস্টেম বলে দিই আমরা এবং ক্লাস সিস্টেমগুলো বলে দিচ্ছি। ভর্তির সিস্টেম একদম ইজি, বিকাশ বা নগদ বা রকেটে সেন্ড মানি করবা 3000, দেন হচ্ছে খরচের টাকাও লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেখানে গ্রুপে অ্যাড করে দেবো, তোমরা একে অপরের সাথে কানেকশন করে তোমরা গ্রুপে স্টাডিও করতে পারবা এবং সুন্দরভাবে নিজেদের সাথে ডিসকাস করে তোমরা পড়াশোনাটাও করতে পারবা। শিটগুলো দিয়ে দিব, ক্লাস নিব, প্রতিটা দিন তোমাদের ক্লাস হবে এবং সুন্দরভাবে চান্সটা কোনোভাবেই মিস হবেই না যাতে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং এমনভাবে পড়ানো হবে তোমরা মাস্ট চান্সটা পাবাই পাবা, কোনো টেনশনই নেই, ঠিক আছে। জাস্ট তোমাদের হচ্ছে বলে দিব যে এই জার্নালিজম থেকে এই এই জিগুলো পড়ো, এটা হচ্ছে ক্লাসেও ধরবো, আবার তোমাদের পড়াও দিয়ে দিব, ঠিক আছে। একদম মনে করো ইন্টারেকশন হবে, জুমের ক্লাস হবে, ঠিক আছে, কোনো গ্রুপ ট্রুপে না, মানে ফেসবুক গ্রুপে না, সস্তা ক্লাস নিব না আমরা, আমরা জুমে ক্লাস নিব এবং সবাইকে সুন্দরভাবে তোমাদের গাইডেন্সটা দিব। খুবই কম স্টুডেন্ট থাকবে, ঠিক আছে, এবং তোমাদের সুন্দরভাবে গাইডেন্সগুলো দিয়ে তোমাদের সুন্দরভাবে তোমাদের চান্স করে নেব। এবং এই ব্যাচটা সবচেয়ে বেস্ট হবে তোমাদের জন্য, যে যারা হচ্ছে চান্স পেতেই চাও এবং জিকে যাদের মাস্টার তোমরা লাগবে আর কি, কারণ আমাকে তোমরা অনেকেই বলো যে কিং অফ জিকে, তো সেটাই তোমাদের আর কি। সুন্দরভাবে সব শিটটিট দিয়ে একদম ভরপুর করে দিব যাতে চান্সটা কোনোভাবেই ছুটে না। বিষয়ভিত্তিক জিকেটা এত সুন্দরভাবে করানো হবে যে তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের উপর। এমনকি সেলিমাল দিন থেকেও তোমাদের কোশ্চেন আসে, এটা কিন্তু অনেকে জানে, অনেকে জানে না, সেলিমাল দিনও তোমাদের সুন্দরভাবে করাই দিব, ঠিক আছে। আবার যারা সি ওয়ান টার্গেট থাকবে তারাও কিন্তু এটার মধ্যেই তোমাদের ফুললি কাভার করা হয়ে যাবে আর কি। আর সি ওয়ানেও কিন্তু তোমরা বি গ্রেড থাকলেও পরীক্ষা দিতে পারতেছো ইংলিশে, তো এই সি ওয়ান এবং সি তোমরা সুন্দরভাবে একদম অ্যাভেল করতে পারবা। সিটাই মেইনলি হচ্ছে আমাদের মেইন টার্গেট, এখানে থেকেই তোমরা সুন্দরভাবে তোমাদের চান্সটা কিন্তু 100% করতেই পারবা, কোনো টেনশনই নেই, খুবই ইজিলি আর কি, একদম মানে কীভাবে বলবো আর কি, তোমাদের কোনোভাবে মিস হবে না, বুঝছো। জাস্ট তোমরা হচ্ছে এই জিনিসটা ফোকাস করো যেভাবে বলতেছি আমরা, ঠিক আছে। একদম সস্তা কোর্স, মাত্র 3000 টাকা, আর এটা কিন্তু অনেক বেশি কষ্ট না, তোমরা জাস্ট একবার দেওয়ার পরে তোমরা এটা ভুলেই যাবো আর কি। 3000 টাকা কোনো ব্যাপারে না, কষ্টমষ্ট করে ভর্তিটা হয়ে যাও, তোমাদের সুন্দর মতো ক্লাসগুলো করায় চান্সটা পাওয়াই দিবো ইনশাল্লাহ, ঠিক আছে। এটাই আমাদের কাছে ওয়াদা থাকবে, আর তোমাদের ওয়াদা থাকবে তোমাদের পড়াশোনা করতে হবে, প্রতিটা দিন একটু কম বেশি করে পড়াশোনা করলে সুন্দর মতো চান্সটা তোমাদের হবেই। আর যারা সেকেন্ড টাইম তাদের তো মাস্ট হবেই, কোনো গ্যারান্টি একদম মানে হবেই আর কি, কোনো মিস নেই, ঠিক আছে। বাংলা ইংলিশ এগুলো খুবই ইজি, জাস্ট তোমাদের কীভাবে ধরাই দিব আর কি, যে কোনগুলো আসবে সেটাই তোমরা জানো না, যে কোনগুলো আসবে কোনগুলো আসবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল থাকে। তো আমরা হচ্ছে তোমাদের কোনগুলো আসবে সেটাই হচ্ছে ধরাই দিব, যাতে তোমাদের কোনোভাবে চান্সটা মিস না হয়ে যায়, ঠিক আছে। আর এটা কিন্তু একদম আইকিউগুলো, যেগুলো আইকিউগুলো ক্লাসে এমনভাবে নিবো যে হচ্ছে তোমরা আইকিউ নিয়ে তোমাদের কোনো পেরেশানি থাকবে না। এমনকি জাহাঙ্গীরনগর বি ইউনিটে কিন্তু আইকিউ আসে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর বি ইউনিটে কিন্তু আইকিউ আসে, সেই আইকিউগুলো তোমাদের এখানেই কাভার হয়ে যাবে, ঠিক আছে। আর ম্যাথ নিয়েও যারা হচ্ছে বি ইউনিটে যারা ম্যাথ একটু করতে হয়, আর সি ইউনিটে তোমার ম্যাথেরও ঝামেলা নেই, যা সুন্দরভাবে এই জিকে বাংলা ইংলিশ এগুলোই পড়বা, সুন্দর মতো চান্সটা কিন্তু তোমার হবেই মাস্ট, অন্য কোনো আর পেরেশানির দরকার নেই। আর এখানে কিন্তু আবার আর্টসের কিন্তু সবচেয়ে বেশি চান্স হয় সি ইউনিটে, ঠিক আছে। সায়েন্স কমার্স মনে করো অনেক ভালো জিকে পারে, তারপরও যারা আর্টসের আসো তাদেরই কিন্তু বেশি চান্স হবে, কারণ কি, কারণ এখানে কোটা আছে, ঠিক আছে, আর্টসের জন্য সবচেয়ে বড় কোটা, ছেলেদের 100+, মেয়েদের 100+ জন, এই শুধুমাত্র এই কোটার জন্যই চান্স পেয়ে যাবে, কোনো টেনশনই নেই, ঠিক আছে। এছাড়াও সায়েন্সে আলাদাও কিন্তু তোমাদের এখানে অ্যাভেল করা ভালো, কিন্তু সায়েন্সের জন্য আমি বলবো যে হচ্ছে তোমরা যারা সায়েন্সের এবং সেকেন্ড টাইমার আসো তারা মেইনলি জাহাঙ্গীরনগর বি ইউনিটটা হচ্ছে ফোকাস করো, যারা হচ্ছে তোমাদের বিভাগ পরিবর্তন করে ফেলছো, আর যারা হচ্ছে আর্টসের এবং হচ্ছে কমার্সের তারা পাশাপাশি জিকে টিকে পড়ে এখানে পরীক্ষাটা দিতে পারো। আর কমার্সের স্টুডেন্টের সুবিধা কি, কমার্সের স্টুডেন্টরা আলাদা কিন্তু জিকে পারে না তেমন, ঠিক আছে, তো একটু যারা পারো তারা, তোমাদের তো অন্যদের সাথে কম্পিটিশন নাই, তোমাদের জাস্ট কমার্স আলাদের সাথেই কম্পিটিশন, ঠিক আছে। তার মানে কমার্স আলাদা সবাই একটু কম জিকেই পারো, কিন্তু এটা নিয়ে টেনশন নেই, কারণ কি, তুমি যদি কম আলাদের থেকে একটু বেশি পারো জিকে, তাহলে মানে তোমার হচ্ছে কোটার জন্য তুমি হচ্ছে ইজিলি চান্সটা পেয়ে যাচ্ছ, তার মানে কোটা যেখানে আছে সেখানে কিন্তু সুবিধা আছে। তো অনেক সহজে যারা কমার্সের আছো তাদের কিন্তু এই সি ইউনিটটা মাস্ট মাস্ট টার্গেট রাখবাই, ঠিক আছে, অল্প জিকে পরেই তোমরা চান্সটা পেতে পারবা। এই জন্য এই কোর্সটা অ্যাভেল করলে তোমাদের সুন্দরভাবে সব বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে আসবে, তোমরা মাস্ট পাবে। আমার স্টুডেন্ট অলরেডি কিন্তু এই তোমার এখানে চান্স পাওয়া আছে অলরেডি, সুমন যেমন বাংলাতে পাইছে আর কি, সে কমার্সের ছিল কিন্তু পরে পরবর্তীতে সে হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে কিন্তু চান্স পেয়েছে সি ইউনিটে পরীক্ষা দিয়ে কমার্স থেকে, ঠিক আছে, খুব ইজিলি, কারণ হচ্ছে সে হচ্ছে একটু জিকে টিকে পড়ছে আগে থেকে এবং বাংলা ইংলিশ একটু ভালো করছে, তাতেই হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু কন্ডিশন আছে, হালকা পাতলা কন্ডিশন, যে বাংলা পাইতে হলে বাংলাতে 50%, ইংলিশে 30% পাইতে পারে, ইংলিশ পাইতে গেলে ইংলিশে 50% পাইতে হবে। আর আইআরএ তোমার আগে কন্ডিশন থাকতো, কিন্তু এই বছর ইংলিশে যেহেতু কোশ্চেন করবে তো হচ্ছে এটাই ইংলিশেই আর কি তোমার ভালো মার্কস দিতে হবে, মানে 9 নম্বর হচ্ছে 9টা জিকে তোমার ইংলিশে থাকবে আর কি জিকের ক্ষেত্রে, আর বাকি 41টা জিকে কিন্তু বাংলাতেই হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। তো তোমাদের সবাইকে জানাই
সালাম, আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়, এখনই অ্যাডমিট হয়ে যাও 0163537 8454 হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা দ্রুত অ্যাডমিট হয়ে যাও। সবাই ভালো থাকো, সবাইকে জানাই আমার সালাম।